এই যে 100 বছর বা 110 বছর এই 110 বছরে মুসলিমদের চিত্রটা দেখেন একটা একটা করে দেশের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান সেখানে একটা গভর্নমেন্ট ছিল বাশার আল আসাদ যে একজন শিয়া সেটা আমি জানি এটা আমাকে বলতে হবে না কিন্তু সে ছিল একজন জালেম সে তার জনগণের উপর জুলুম করেছিল কিছু ভাই আমেরিকা ন্যাটো এবং সৌদি আরব গলফ কান্ট্রির টাকা অস্ত্র ট্রেনিং নিয়ে ওদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই বিদ্রোহের ফল এখন আপনারা দেখছেন সিরিয়ায় অসংখ্য দেশ ইনভলভ হয়ে যাচ্ছে দিন দিন এবং নিরীহ মা বোনদের রক্ত ঝরছে মানুষের সম্মানহানি হচ্ছে জান যাচ্ছে মাল যাচ্ছে সিরিয়া এখন একটা জাহান্নামে পরিণত হয়েছে একটা একটা করে কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন লিবিয়া গাদ্দাফি ভালো শাসক নয় বলে প্রচার করা হলো কিন্তু তারা বুঝতে পারলো না গাদ্দাফি এমন শাসক ছিলেন যিনি ন্যাটো ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঠিক এই কারণেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা হলো কিছু ফুলিশ মুজাহিদ ভাই তৈরি করা হলো ফুলিশ এরা ওই ওই লিবিয়াটাকে একটা ডাস্টবিনে পরিণত করলো এবং সেটাকে একটা ন্যাটো স্টেটে পরিণত করলো একটা একটা করে কান্ট্রি দেখেন আফগানিস্তান আমাদের পাশেই আছে খবর মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া দিয়ে প্রচার করা হলো যে গুহায় থাকা কিছু মানুষ টুইন টাওয়ার ধ্বংস করেছে বিশ্বে মিথ্যা হয় তিন প্রকার ছোট মিথ্যা বড় মিথ্যা আর 9/11 ছোট মিথ্যা বড় মিথ্যা তার চেয়ে বড় হচ্ছে 9/11 প্রচার করা হলো বিবিসি সিএনএন অন্যান্য মিডিয়াগুলো দিয়ে যে ওসামা বিন লাদেন বা তালেবান বা আল কায়দা তারা গিয়ে ওই টুইন টাওয়ার ধ্বংস করেছে এই অজুহাত দিয়ে তারা আফগানিস্তানে ঢুকলো হাজার হাজার মানুষকে হত্যা করলো মা বোনদেরকে ধর্ষণ করলো সেখানকার টেরিটরি দখল করার চেষ্টা করলো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দীর্ঘ 18 বছর ধরে সেখানে তারা ডিফেন্ড করছে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করছে এখন পর্যন্ত তারা সেটা দখল করতে পারেনি আলহামদুলিল্লাহ আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে 100 বছর হয়ে যাচ্ছে 70-80 বছর হয়ে যাচ্ছে আমাদের ভাইরা ওখানে যুদ্ধ করছে জিহাদ করছে তারা এই অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করছে হাতে বাটুল থাকলে সেটা দিয়ে নিক্ষেপ করছে হাতে হাতে যদি একটা পাথর থাকে সেটা নিক্ষেপ করছে আস্তে 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 তারা পুরো ফিলিস্তিন ক্যাপচার করে ফেলছে এখানে আমাদের আরব বিশ্ব নীরব আমাদের মুসলিম বিশ্বের নেতারা নীরব আমাদের কোনো ডিপ্লোমেসি নাই কোনো ঐক্য নাই কোনো সমঝোতা নাই তাদেরকে কোনো সহযোগিতা করার মানসিকতা নাই আর বিশ্বে তুলে ধরা হচ্ছে যে যারা ওদের এই জালেমের জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরাই হচ্ছে সন্ত্রাসী এরাই মৌলবাদী এবং ওরাই হচ্ছে এই বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এইভাবে মিডিয়া তুলে ধরা হচ্ছে একটা একটা করে কান্ট্রি দেখেন পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন পাকিস্তান জন্মের পর থেকে নিয়ে এই গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত তারা এই কোরআন ইসলাম এবং সুন্নাহর সাথে বিট্রে করেছে ম্যাসিভ বিট্রে ম্যাসিভ বিট্রে আল্লাহর রহমতে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে আমেরিকার সহযোগী হয়ে তারা তাদেরকে জায়গা করে দিয়েছিল যে তোমরা আমাদের এখানে ঘাঁটি গাড়ো এবং আফগানিস্তানে বোম্বিং করো এই পাকিস্তানি ঘাঁটি গেড়ে দিয়েছিল আফগানিস্তানকে বোম্বিং করার জন্য এবং আজকে তারা এমনভাবে তাদেরকে ঋণের জালে আবদ্ধ করেছে ইমরান খান চাইলেও সেখান থেকে আর বের হতে পারছেন না তিনি আগের প্রেসিডেন্টের মতো নন তিনি একটু ডিফারেন্ট আমরা দোয়া করি আল্লাহ পাক তার শক্তি মজবুত করতে পারেন এরপর যেটা হয়েছে তাদেরকে ঋণের জালে তারা আবদ্ধ করেছে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তারা সিভিল ওয়ার লাগিয়ে দিয়েছে শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে সুদের ঋণে ওদেরকে জর্জরিত করেছে পাকিস্তান মাথা তুলে দাঁড়াতে পারছে না যদিও বা তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে মিয়ানমারের দিকে তাকিয়ে দেখেন আমাদের মুসলিম ভাইরা সেখানেই কচুকাটা হলো বাংলাদেশে তারা আশ্রয় নিল বিশ্বের কোন কান্ট্রি কোন জোট কোন আরব লীগ কোন ওআইসি কোন ন্যাটো কোন জাতিসংঘ ওদের পক্ষে কথা বললো অবস্থান নিল ওদের কী হলো আজ পর্যন্ত মানুষ আস্তে আস্তে ওদের কথা ভুলে গেল কিন্তু আল্লাপা কিছুই ভুলে যাননি একটা একটা করে কান্ট্রি দেখেন আপনি লিবিয়া সিরিয়া জর্ডান লেবানন পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরাক ইরাকে বলা হলো সাদ্দাম হুসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই অজুহাত দিয়ে ওখানে আক্রমণ করা হলো এবং ইরাকের অসংখ্য মা বোনদেরকে ধর্ষণ করা হলো আবু গরিব কারাগারে তাদেরকে ন্যাংতা করে পর্নোগ্রাফিতে লিপ্ত করা হয়েছে আমাদের মা বোনদেরকে আমাদের রক্ত গরম হয়নি আমরা কোনো ইনিশিয়েটিভ নিইনি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগ থাকলে তারা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করতেন ডিপ্লোমাসি অ্যাপ্লাই করতেন সেটা আমরা করিনি কেউ ওদেরকে বলেনি যে ইসরায়েলে অসংখ্য পারমাণবিক অস্ত্র আছে যেটা তারা এখন নির্মাণ করছে এই কথা কি কেউ কাউকে বলেনি তারা খবর প্রচার করলো যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু ইসরায়েল যারা আগে থেকেই এই কাজটা করছে এটা কি মানুষ জানে না মানুষ মানুষকে বলেনি কেন ওর বিরুদ্ধে কেউ অবস্থান নেয় না বিগত এই 100 বছরে আসলে কি হলো যে আমরা সারা বিশ্বে এত অধঃপতনের অতল তলে চলে আসলাম ইভেন আমাদের দিল্লির দিকে তাকিয়ে দেখেন যে যে দিল্লি যে ইন্ডিয়া আমরা শাসন করেছি 800 বছর সেখানে আজকে আমাদেরকে কুকুরের মতো হত্যা করা হচ্ছে জাস্ট লাইক ডগস
কুকুর শিয়াল এবং শুয়োরের মতো হত্যা করা হচ্ছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু আসলে বাস্তবতা এরকমই হচ্ছে। এবং সরকারি পেট্রোনাইজিংয়ের মাধ্যমে, সরকারের পেটুয়া বাহিনী এবং ওদের গোলাম দাসদের মাধ্যমে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। একটা বুড়ো মহিলা, সে বাড়ির থেকে পালাতে পারেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছে। মসজিদগুলো ভেঙে ফেলছে, মসজিদের মাথার মধ্যে হনুমানের পতাকা লাগাচ্ছে। আসলে এরা কারা, এর উদ্দেশ্য কী? যে কাজটা ফিলিস্তিনে করা হচ্ছে ঠিক একই কাজ কাশ্মীরে করা হচ্ছে, যে কাজটা ইসরায়েল করছে সেই একই কাজটাই ইরাকে করা হচ্ছে, আফগানিস্তানে করা হচ্ছে। তাহলে আমরা কি এখন চিনতে পারছি সারা ওয়ার্ল্ডের জালেম কারা, কারা দাজ্জালের ফলোয়ার, কারা দাজ্জালের অনুসারী? আপনাকে ডটসগুলো মিলাতে হবে। এই হলো সারা বিশ্বের বর্তমান প্রেক্ষাপট।